নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা 2015 সালের WBCS প্রিলিমিনারিতে যে সমস্ত প্রশ্নপত্র এসেছে 1 থেকে 200 নম্বর প্রশ্ন, খুব র্যাপিডলি আপনাদের এখানে দেখাবো। এখান থেকে আপনারা 2015 সালের প্রশ্ন সম্পর্কে অনেক ধারণা করতে পারবেন এবং পরবর্তী সময়ে যে প্রিলিমিনারি প্রশ্ন হয় বা প্রিলিমিনারি যে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। আপনারা চেয়েছিলেন, আমার কাছে যতগুলো সেট আছে আমি ধীরে ধীরে এগুলো ইউটিউবে আপলোড করার চেষ্টা করছি। 1 নম্বর প্রশ্নে দেখুন, আমি সব প্রশ্নগুলো পড়ব না, আশা করি আপনারা দেখতেই পারছেন। 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। এখানে সাইলেন্সের অপোজিট কোনটা জানতে চেয়েছে। 2 নম্বরে দেখুন, এখানে রাইট অ্যান্সারগুলোতে যাবেন না, আমি যদি আপনারা চান কমেন্ট সেকশনে জানান, আমি সঠিক অ্যান্সার আপনাদের প্রোভাইড করব এবং সেটা একটা অন্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদের করে দেখাবো। এখানে শুধুমাত্র প্রশ্নটা এই কারণেই দিচ্ছি, আপনারা অনেকেই হয়তো কমেন্ট সেকশনে জানাবেন কেন একবার এই অ্যান্সার নিয়ে করলাম না, তার কারণ আপনাদের যাদের প্রয়োজন আছে তারা শুধুমাত্র প্রশ্নগুলো থেকে একবার অ্যান্সার নিজেরাই করে নিতে পারেন এবং কোথাও কোনো উত্তর দেখে যাচাই করে নিতে পারেন, তাই শুধু এখানে প্রশ্নটা দেওয়া, ঠিক আছে। 7 নম্বরে দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে একটা ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে, পাশাপাশি দুটো দেখে নিন, এখানে 2 এবং তার পাশে 8 আছে। আমি খুব র্যাপিডলি এটা স্ক্রল করে নিচ্ছি, সব প্রশ্নগুলো পড়ছি না, আপনাদের যেখানে প্রয়োজন হবে আপনারা পজ করে দেখে নিতে পারেন। 11-র দাগে দেখুন, পুটস ওয়ান ইন মাইন্ড মিনস, এখানে 4টে অপশান আছে, হ্যান্ড অ্যান্ড গ্লোব মিনস কী হবে। 5-র দাগে, 6-র দাগের প্রশ্ন 12, এখানে আমাদের 1 থেকে 12 প্রশ্ন আমরা দিলাম। তারপর দেখুন 13, অ্যাপ্রুভালটাকে কি হিসাবে কোন ইন্টারজেকশন হবে, এই 4টে এখানে অপশান দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিবারই রিপিট হচ্ছে। তার পাশে দেখুন 20 নম্বরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন একবার দেখে নিন, তার পাশে 21 নম্বর, আমি খুব র্যাপিডলি স্ক্রল করে নিচ্ছি। 19 এবং তার পাশে 25, এখানে আছে 26 নম্বর, এবং এখানে এই প্রশ্নগুলো আমাদের যখন ইংরেজি প্রশ্ন হয়ে গেছে আমরা এখানে প্রশ্নগুলো আপনাদের বলবো, যাতে আপনাদের বাংলাও বুঝতে সুবিধা হয়। এবং বাংলা প্রশ্ন আমি বলবো অ্যাটেম্পট আপনারা এই কারণেই না করতে, WBCS মেনে কিন্তু বাংলায় কোনো অপশন থাকবে না। হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্টব্যাটেন এজ দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি, ঠিক আছে, একাই এক সীমান্ত বাহিনী বলে কাকে বলেছিলেন, 4টে অপশান আছে। 27 দেখুন, পেট্রোলিয়াম রিফিনারিজ ইন ইন্ডিয়া মোস্টলি হ্যাভ, ভারতবর্ষের যে তৈল শোধনাগারগুলো আছে সেটা বেশিরভাগই কি ভিত্তিক, অয়েল ফিল্ড লোকেশন না পোর্ট লোকেশন, অর্থাৎ বন্দর ভিত্তিক যেটা, পাইপ লাইন টার্মিনাল কোনটা, এখানে আমাদের বলতে হবে। দা পরবর্তী প্রশ্নটা দেখুন, ভারতবর্ষে যে টাকা কড়ি সংক্রান্ত যে নীতি নির্ধারণ করা হয়, ঠিক আছে, মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইন ফ্রেমড বাই কে, সেটা নির্ধারণ করে, 4টে অপশান আছে। 29-এ হু ইজ কল্ড এ ট্রেডিশনাল মডার্নাইজার, ট্রেডিশনাল মডার্নাইজার মানে কি, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়। অন 16 ফেব্রুয়ারি 2015 এ সিভিল নিউক্লিয়ার কোরাপশনস, প্রশ্নটা দেখে নিন একটু বড় বটে, এটা মেবি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে এসেছিল। দ্য ফার্স্ট মারাঠা ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টিনিয়ার অফ, মানে কার শাসনকালে, কার শাসনকালে এটা হয়েছিল, ঠিক আছে। আমরা পাশের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ স্বরাজ্য, তারপর হচ্ছে তামিলনাড়ু ইজ দ্য অনলি স্টেট উইথ মোর দ্যান ওয়ান মেজর পোর্ট বিকজ, এখানে একাধিক বন্দর থাকার কারণটা কি জানতে যাওয়া হয়েছে। দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড ইন 2013, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে একটা রিজনিংয়ের প্রশ্ন রাখা হয়েছে খুব সহজ, SVYB তারপরের লেটারটা কত হবে। হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ কোয়েশ্চান মার্ক, এখানে কোয়েশ্চান মার্কের জায়গায় কি হবে, সিলেক্ট দ্য কারেক্ট অপশান ইন প্লেস অফ কোয়েশ্চান মার্ক, এখানেও কোয়েশ্চান মার্কের জায়গায় কোনটা হবে বলতে চাওয়া হয়েছে। দ্য সিস্টেম অফ ইন্ডিয়ার ডেমোক্রেসি, ইন্ডিয়ার ডেমোক্রেসি সিস্টেমটা কিসের উপর সেটা এখানে বলতে হবে।
ঠিক আছে, মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার, মেবি বিটা হবে। আমরা পরবর্তী সময়ে কারেক্ট অপশানগুলো আপনাদের জানাবো। এটা 39-এর দাগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, হোয়ার ওয়াজ দ্য 45th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্গানাইজড ইন 2014, কোথায় হয়েছিল। ঠিক আছে, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই কে, এরা ফাউন্ড করেছিল সোশ্যাল ফরেস্ট্রি স্কিম প্রমোটস। ঠিক আছে, সোশ্যাল ফরেস্ট্রি, সোশ্যাল মানে সামাজিক, ফরেস্ট্রি মানে বনসৃজন। এটা সোশ্যাল অর্থাৎ সামাজিক বনসৃজন কার্যগুলোর মধ্যে কোনটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্য মুসলিম লীগ জয়েন্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট সেটাতে মুসলিম লীগ কখন যোগদান করেছিল? প্রথমে তো তারা যোগদান করেনি, পরবর্তী সময়ে তারা কিন্তু যোগদান করেছিল। 43-এ কী বলা হয়েছে? দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড এ চিফ ইকোনমিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন সেপ্টেম্বর 2012 থেকে ওয়ার্ল্ড ইকোনমিক হিসাবে বিশ্ব ব্যাংকের চিফ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। 44-এর দাগে কি? দ্য 1 রুপি কারেন্সি নোট অফ ইন্ডিয়া আর ইস্যুড, কে ইস্যু করে এটা? দ্য অথার অফ কাদম্বরি, কাদম্বরি কে লিখেছেন? দ্য ফার্স্ট ফিমেল বিশপ অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড, কাকে? চার্চ অফ ইংল্যান্ডের প্রথম মহিলা বিশপ কে ছিলেন? ঠিক আছে, এ বিল অফ স্টেট লেজিসলেচার বিকামস অ্যান অ্যাক্ট, কখন রাজ্য আইনসভায় একটি বিল আইনে রূপান্তরিত কখন হয়? এটা যখন এই রাজ্যসভা বলা হয়েছে তার মানে এটা কি হবে, এটা অবশ্যই রাজ্যপালই সই করবেন। ড্রাই ফার্মিং ইজ পসিবল বিকজ, শুষ্ক কৃষি কখন সম্ভব? 49-এ এখানে বলা হয়েছে, দেখুন, দ্য টোটাল নাম্বার অফ মেডেলস, ইন্ডিয়া 2014 কমনওয়েলথ গেমসে কতগুলো মেডেল জিতেছিল। 50-এর দিকে কি বলা হয়েছে? 2014-তে যে নোবেল অ্যাওয়ার্ড ইন ফিজিক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনভেনশন অফ হুইচ টাইপ অফ এলইডি, কোন এলইডি উদ্ভাবনের জন্য এটা পেয়েছিল? পাশেই বলে নিচ্ছি 56, পাশাপাশি দুটো বলবো। এ মৌজা ইন দ্য ইন্ডিয়ান সেন্সাস রেফার্স টু, ভারতের জনগণ, মৌজা কি, মৌজার সংজ্ঞা কি জনগণনা অনুযায়ী? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সেন্সাস। আর সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড, কিসের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল? হাইড্রোলিক প্রেস ইজ বেস্ট অন, কিসের উপর, কিসের ল এর সাথে এটা যুক্ত? দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিলস, কিসের সাথে এটা ডিল করে? হু রোটস দ্য অটোবায়োগ্রাফি উমান লাইফ ইজ নট এনাফ, ঠিক আছে, এটা কে লিখেছে? দ্য সোলার কুকার ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপল অ্যাজ, এখানে কোনটা সোলার কুকারের সাথে সেম প্রিন্সিপাল আছে, একই কাজ করে? 59-এ কি? ইন দ্য ত্রিপুরী সেশন হুম ডিড সুভাষ বোস ডিফিট টু বিকাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট, কাকে হারিয়ে তিনি কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন? তার তলাতেই পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্র, উইথড্র মানে কি, প্রত্যাহত, কোন সময় সেটাকে বন্ধ করে নেওয়া হয়েছিল? 54-এর দাগে দেখুন, ভারতের যে স্বচ্ছ ভারত মিশন ওয়াজ লঞ্চড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 2014 ওকেশন অফ দ্য বার্থ অ্যানিভার্সারি, কার বার্থ অ্যানিভার্সারিতে স্বচ্ছ ভারত অভিযানটা চালু করা হয়েছে? দ্য আইরো সমাজ অ্যাট বোম্বে ওয়াজ ফাউন্ডেড কার সময়ে? ইফ দেয়ার ওয়ার নো অ্যাটমসফিয়ার দ্য আর্থ উড হ্যাভ বিন, এখানে কি হয়ে যেত যদি এই বায়ুমণ্ডল না থাকতো, তাহলে পৃথিবী কি হতো সেটা বলতে চাওয়া হয়েছে। এখানে দেখুন 62-এর দাগে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, পাশেই হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হেভি ইন্ডাস্ট্রিয়াল ভারী শিল্প এসেছিল? হু ওয়াজ নোন এজ দ্য লিবারেটর অফ প্রেস, লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? চার্লস মেটকাফ হবে সম্ভবত, মেটকাফই হবে এটা। 69-এ দেখুন, ম্যাগনেশিয়াম প্লাস প্লাস ইজ আইসু ইলেকট্রনিক্স, এটা কার? আইসু ইলেকট্রনিক্স মানে কার সাথে, কোন আয়নটির সাথে এটা সম্পর্কিত? দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার, কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছিল? 70-এ এটা ওই মুকুল মুদগাল কমিটি, ঠিক আছে, সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিল সেটা কি, কোন এই চারটের মধ্যে কোন অপশানটার সাথে রিলেটেড? এলইডির ফুল ফর্ম কি? হোয়েন দ্য পাকিস্তান রিজলিউশন ওয়াজ ফর্মালি পাসড, তার মানে পাকিস্তান প্রস্তাব কখন গৃহীত হয়েছিল, কোন সময়টাতে? সেটা লাহোর অধিবেশনে হয়েছিল 1940-তে। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি,
গণপরিষদের সভাপতি কে ছিলেন সেটা এখানে বলতে হবে। 72-এ ইন হুইচ ইয়ার দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওয়াজ শিফটেড ফ্রম দ্য ক্যালকাটা টু দিল্লি, ক্যালকাটা থেকে দিল্লিতে কখন রাজধানীটা স্থানান্তরিত হয়েছিল। 67-এ গান্ধীজির ফেমাস কমেন্ট এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাঙ্ক, ঠিক আছে, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেক, এটা কোন সময় তিনি বলেছিলেন, কোন জিনিসটাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন। অ্যাট হোয়াট টেম্পারেচার সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট রিডিং উইল বি সেম, এটা খুব সহজ, -40 ডিগ্রি সকলেই জানেন। পরবর্তী প্রশ্ন দেখুন, 74-এর দাগে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্স ডিড ইন্ডিয়া এক্সপিরিয়েন্স টু সাকসেসিভ ওয়ার্স, ঠিক আছে, কোন পরপর দুটো যুদ্ধ হয়েছিল কোন পরিকল্পনার সময়। ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন কাম টু ইন্ডিয়া, কখন ক্যাবিনেট মিশন এসেছিল। দ্য লখনউ প্যাক্ট 1916 ওয়াজ সাইন বাই, কার কার মধ্যে হয়েছিল লখনউ প্যাক্ট। দ্য ফার্স্ট প্ল্যান হলিডে ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কাভার দ্য পিরিয়ড, কখন প্ল্যান হলিডে এ কোন সময়টাকে বলা হয়, রুলিং প্ল্যান হিসাবও, রুলিং প্ল্যানটা অবশ্য পরে এসেছিল, ফার্স্ট প্ল্যান হলিডে মানে কোন সময়টা পরিকল্পনা থেকে বাদ গিয়েছিল, কোন সময়কালটা বিরতি ছিল। 76-এ দেখুন, ইন এ ক্লাস 60 হোয়ার বয়েজ, এটা একটা আপনাদের অঙ্কও বলতে পারেন অথবা রিজনিং বলতে পারেন, আমরা এটা বলছি না। স্টেমারিং ইজ টু স্পিচ অ্যাজ ডিফিনিস ইজ টু, এটা স্টেমারিং যদি স্পিচের সাথে রিলেটেড হয় তাহলে ডিফনেস, এই ডিফনেসটা কোনটার সাথে রিলেটেড বলতে চাওয়া হয়েছে। 82 এখানে কি বলা হয়েছে, দেখুন, কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কোথায় লোকেটেড বলতে হবে। 77-এ দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং গেটস ইটস নেম ফ্রম এ রিভার ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তার মানে কি বলতে চাওয়া হয়েছে, রিপাবলিক অফ কঙ্গোর একটি নদীর নামে যেটা এখানে করা হয়েছে সেই চারটে, এখানে চারটে রোগের নাম দেওয়া হয়েছে, কোনটা বলতে হবে। 78-এ কি, হোয়েন এ বল ইজ টেকেন ফ্রম দ্য ইকুয়েটার টু দ্য পোল অফ দ্য আর্থ, তাহলে সেই বলটার কি হবে সেটা বলতে হবে। 83-এর দাগে এখানে একটা দ্বিবন্ধন ত্রিবন্ধনের একটা, এটা কেমিস্ট্রি থেকে একটা অঙ্ক নেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, হুইচ ইংলিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মার্ডার্ড, আন্দামান নিকোবরে কে মার্ডার হয়েছিল এটা বলতে হবে। দ্য ইন্ডিয়ান পেনিনসুলা ইজ সারাউন্ডেড বাই ওয়াটার, পেনিনসুলা মানে কি, পেনিনসুলা মানে উপদ্বীপও বলা হয়, এখানে বলা হয়েছে দাক্ষিণাত্য জলধারা কোনটা পরিবেষ্টিত, এই পেনিনসুলার সারাউন্ডেড বাই কোনটা বলতে হবে এখানে। 85-তে দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ডিকেড অফ, কখন নতুন যে কৃষি পদ্ধতির দশক কোনটাকে বলা হয়, অ্যান ইকোনমি মে বি অ্যানালিটিক্যাল ক্লাসিফাইড ইন টু, কোনটা হবে। 86-এর দাগে দেখুন, একটা 86-এর দাগে আমরা এটা আর বলছি না, তার কারণ এটা একটা রিজনিং আপনারা করবেন, 92-এও রিজনিং আছে। 87-এ কি বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য ইফেক্টিভ ডেট অফ পার্টিশন অফ বেঙ্গল, ইফেক্টিভ ডেট কোনটা বলতে হবে, কোন দুটো কিন্তু, একটা ইফেক্টিভ এবং একটা ঘোষণা করা হয়েছিল। 93-এও একটা অঙ্ক আছে কেমিস্ট্রি থেকে, কেমিক্যালি অ্যাসপিরিন, অ্যাসপিরিন রাসায়নিকভাবে সেটাকে কী বলা হয়। 94, দ্য রিয়েল নেম অফ গুলজার দ্য নোটেড পোয়েট অ্যান্ড লিরিক্স ইজ, ঠিক আছে, অর্থাৎ গুলজারের আসল নাম কি এখানে জানতে চাওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া, সে 2014 সালে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টের এটা র্যাঙ্ক কত ছিল, ইন্ডিয়ার গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত ছিল। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক সীমানা সেটা কোন দিকে আছে বলতে হবে। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য গাদার পার্টি, গাদার পার্টি কোথায় এবং কখন প্রতিষ্ঠা হয়েছিল। 102-এ কি বলা হয়েছে, এটা একটা অর্থনীতি থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। 97-এ দেখুন, এটা সংবিধান থেকে নেওয়া হয়েছে, 21 থেকে 18 বছর বয়স কোন সময়টাতে করা হয়েছিল, কোন দশক, সহজ করে দিয়েছে অঙ্কটা, দশক তা জানতে চেয়েছে। দ্য কম্পাউন্ড দ্যাট ক্যান বি কেপ্ট ইন গ্লাস ভেসেলস বিকজ ইট রিয়েক্ট উইথ গ্লাস, ঠিক আছে, কম্পাউন্ড মানে এটা গ্লাস মানে এখানে কাঁচ বলা হয়েছে, যে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোনটাকে কাঁচের পাত্রে রাখা যায় না, এটা চারটে অ্যাসিডের নাম এটা। 98 কি বলা হয়েছে, আলট্রাভায়োলেট রশ্মিটা কোন কোথায় কোন স্তরে শোষিত হয়,
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ বুদ্ধিস্ট জেনারোলজিক্যাল টেক্সট, ঠিক আছে, একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ কোনটা, এই চারটের মধ্যে বলতে হবে। এই প্রথম তিনটে তো ভাগ, সুত্ত, বিনয়, অভিধর্ম, এটা অবশ্যই দিব্যাংশই হবে। দ্য নর্থ ফলোয়িং রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী, নর্থ মানে উত্তর, উত্তর প্রবাহী নদীগুলো কি, 105-এ দেখুন ফারাক্কা ব্রিজ কেন তৈরি করা হয়েছিল, এটার ইম্পর্টেন্স, কনস্ট্রাকশনের ইম্পর্টেন্স কী ছিল বলতে হবে। পেন্ট যদি আর্টিস্ট হয় তাহলে উড কী হবে, হু পাস্ট এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কে পাস্ট করেছিল এই অ্যাক্টটা, 101-এ একটা আপনাদের রিজনিং দেওয়া হয়েছে, খুব সহজ, এগুলো ট্রাই করলেই পারবেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফাউন্ডার কমান্ডার কে ছিলেন, অধিনায়ক সেই সময় যখন সেটা তৈরি হয়। দ্য পিরিমিডিন বেস ইন এ ডিএনএ, ডিএনএর পিরিমিডিন বেসগুলো কী কী, তার পাশেই আছে একটা রিজনিং, বলছি না আর। দ্য ডিফারেন্স বিটুইন কলকাতা লন্ডনের মধ্যে ডিফারেন্স কত, 115-এ দেখুন, জাবাত সিস্টেম অফ দ্য রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড, কার সময়, জাবাত প্রথা বা ঝাপতি প্রথা যেটাকে বলা হতো। হুইচ ওয়াজ দ্য এনসিয়েন্ট পোর্ট অফ ইন্ডাস সিভিলাইজেশন, কোনটা এনসিয়েন্ট পোর্ট হবে, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ক্লোজ টু দ্য কোনটা, মানে ওয়েস্ট বেঙ্গলের নিকটে কোনটা অবস্থিত চারটের মধ্যে। 111-ই দেখে নিন, সব প্রশ্নগুলো আর পড়ছি না, অনেকটা টাইম লেগে যাবে, আপনারা একটু র্যাপিডলি দেখে নিন, মাঝে মাঝে আমি কয়েকটা প্রশ্ন হয়তো বলবো। 118-টা বলি, ডিউরিং সেল ডিভিশনস ডিএনএ সিনথেটিস টেক প্লেস ইন, ঠিক আছে, অর্থাৎ কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয় কোন দশাতে বলতে চাইছে, ইন্টারফেজ, এনাফেজ, প্রোফেজ না টেলোফেজ। হু ওয়াজ তিতুমির দ্য লিডার অফ, কোনটা আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন, এই প্রশ্নগুলো অনেকটাই সহজ ইতিহাসের প্রশ্নগুলো। হোয়েন দ্য মুসলিম লীগ ওয়াজ এস্টাবলিশড, কখন তৈরি হয়েছিল বলতে হবে। তারপর দেখুন 120-তে একটা রিজনিং আছে, এখানে একটা বায়োলজিক্যাল থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, ম্যান্ডেলের দ্বিসংকর জনন সংক্রান্ত একটা প্রশ্ন রাখা হয়েছে, মনো হাইব্রিড মানে একসংকর জনন, ঠিক আছে। 121-এ ওয়েস্ট বেঙ্গল গেটস মোস্ট অফ ইটস রেইনফল, পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কি, অবশ্যই মৌসুমি বায়ু হবে, চারটে অপশান আছে ঠিক করে বলতে হবে। 127-এ একটা প্রশ্ন আছে, কোনটা আলাদা চারটের মধ্যে, কোনটা তিনটে একই ধরনের এবং আরেকটা আলাদা, কোনটা বলতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ন্যাচারাল অক্সিন, প্রাকৃতিক অক্সিন কোনটা। 128-এ ভূগোল থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, কোনটা স্ট্যান্ডার্ড টাইম ইন্ডিয়ার, এলাহাবাদ অপশানে হবে। নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড, নাবার্ডের সাথে কোনটা জড়িত, রুরাল ডেভেলপমেন্ট হবে। 129, ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যাটমোসফিয়ার অফ প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থ ওয়াজ, অর্থাৎ কি বলতে চাওয়া হয়েছে, প্রাকৃতিক আদিম পৃথিবীর বায়ুমণ্ডল একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, সেখানে কিন্তু অক্সিজেন ছিল না, অ্যাবসেন্স অফ অক্সিজেন হবে। আমরা আপনারা যদি প্রয়োজন হয় আপনারা জানান, আমরা সঠিক অ্যান্সার কি অবশ্যই প্রোভাইড করব, বা একটা সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া যাবে। 24-এর দাগে একটা প্রশ্ন রাখা হয়েছে, দাস ছিলেন নাকি এগুলোর মধ্যে, সেটা বলতে হবে। 129-এ প্রশ্নটা আমরা বললাম, 130-এ কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য মুঘল পেন্টার নট মেনশেন্ড বাই আবুল ফজল, আবুল ফজল কাকে মেনশেন করেননি চারজনের মধ্যে, খুব ইম্পর্টেন্ট এটা, এটাও একটা রিজনিং রাখা হয়েছে। 131, 32, 33 পরপর দেখতে পাচ্ছেন, আর পাশে আছে 37, 38, 39, যদি অসুবিধা হয় একটু পজ করে দেখে নিতে পারেন, আমরা একটু স্পিডে যাচ্ছি, সবগুলোর পড়ছি না। 34-এ কি, সেরিব্রাল ম্যালেরিয়া ইজ কস্ট, কেন হয়, সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কি, এখানে কোন এটার জন্য হয় সেটা বলতে হবে, ঠিক আছে। 40-এ প্রশ্ন আছে কি, হোয়েন ডিড দ্য ডান্ডি মার্চ, খুব সহজ, 41, 42, 36-এ একটা রিজনিং আছে, 42-এও একটা রিজনিংয়ের মতো প্রশ্ন আছে, দিক নির্ণয় খুব সহজ। 43-এ কি বলা আছে, বিটুইন হুম অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন, বেসিনের চুক্তি কখন হয়েছিল, ঠিক আছে। 49-এ কি বলছে, 1835-এ কি হয়েছে, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিপ্লেসড বাই দ্য ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গভর্নমেন্ট, আমরা বলছিলাম যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইতিহাসের ভিডিওতে আমরা বলেছিলাম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজি কখন আইনে পরিণত হয়েছিল, সেটা কিন্তু 1835 খ্রিস্টাব্দে, ঠিক আছে।
কার জায়গায় এটা হয়েছিল জেনে রাখুন, ফার্সি, মুঘল আমলে প্রধান ভাষা যেটা ছিল ফার্সি, সেটা স্থানে 144 মেন্ডেলি দ্বিসংকর থেকে এসেছে। 50-এ একটা প্রশ্ন আছে রিজনিং সংক্রান্ত, 45, 46, 47 তার পাশে 51-এ দেখুন হোয়েন ওয়াজ দ্য আজাদ হিন্দ ফৌজ ফর্মড, কখন এটা ফর্মড করেছে, 52-এ কি, 52-এ হচ্ছে ক্র্যানিয়াল, এটা হচ্ছে স্তন্যপায়ী, আর স্তন্যপায়ী বলা হয়েছে, করোটিক স্নায়ু, এটা ইংরেজিটা নার্ভ মানে হচ্ছে স্নায়ু, ম্যামেলসের কত জোড়া আছে বা কটি আছে, 53, 54 প্রশ্নগুলো দেখে নিতে পারেন, কি ধরনের প্রশ্ন আছে একটা আইডিয়া তৈরি হবে যারা প্রথমবার দিচ্ছেন। 56-র প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়ান টার্ন অফ ডিএনএ হেলিক্স মেজার্স, গ্যাপটা কত, ডিএনএর ওই দুটোর প্যাঁচ থাকে বিভিন্ন রকমের, সেই প্যাঁচের মধ্যে গ্যাপটা কত বলতে হবে, এখানে একটি প্যাঁচের মাপ কত জানতে চেয়েছে। 57, 58, তার পাশে 63, এখানে আমরা একবারই চলে যাচ্ছি 64-র দাগে প্রশ্ন দেখুন, এম সিরিসেনা ইজ দ্য প্রেসিডেন্ট অফ, দীর্ঘদিন ছিলেন তিনি, কোন দেশের প্রেসিডেন্ট বলতে হবে খুব সহজ, দ্য মোস্ট, এখানে জনঘনত্বের দিক থেকে 2011 সেন্সাস অনুযায়ী জন মানে কোনটা এক নাম্বারে দেখুন, এখানে কিন্তু 2011-তে মনে রাখবেন 2011 অনুযায়ী কিন্তু কেরালা নয়, এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ হবে, কেরালা নয়, উত্তরপ্রদেশ নয়, ঝাড়খণ্ড নয়, অরিজিনাল বিহার হবে, কিন্তু যেহেতু বিহার নেই এখানে ওয়েস্ট বেঙ্গল অপশান হবে। 66-এ দেখে নিন, 66 একটা এখানে প্রশ্ন আছে ইতিহাসের উপর বেস করে, তার পাশে 71, 67, 72, 68, 73, 69, 74, 74, 74-এর প্রশ্নটা দেখে নেব, দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ ওয়াজ গিভেন বাই, এই স্লোগানটা কে দিয়েছিল ইনকলাব জিন্দাবাদ। 70-এ কি বলছে, 70-এ বলছে মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়, খুব সহজ, মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়, 365-কে 2 দিয়ে ভাগ করুন, অ্যাপ্রক্স যেটা আসছে তার থেকে যেটা কম কাজ পায়, অর্থাৎ 183 দিনের কম যারা কাজ পায়। 175-এ রিজনিং আছে, অনেকটাই বড় কিন্তু খুব সহজ, একটু পড়লেই আপনারা করতে পারবেন এই রিজনিংগুলো। দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট অফ কলকাতার, লোকাল সেলফ গভর্নমেন্টকে কি বলা হয়, কলকাতা নগর নিগম এমনি বলা হয়, KMC, বিভিন্ন অ্যাপ্লিকেশন বেরোয় এটার উপর বেশ করে, এখানে অ্যাপ্লাই করা যায়। 182, 177 এখানে দেখুন, দ্য ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিস, এটার সাথে কে জড়িত, এটাও কিন্তু বলেইছি আমরা, বিতর্কিত প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিস কে শুরু করেন, এখানে মেবি মেবি লর্ড ডালহৌসি হবে, তবু আমরা পরবর্তী সময়ে রাইট অ্যান্সার কি প্রোভাইড করব। 183, 84, 85, পাশে 78, 79, 80 প্রশ্নগুলো একবার দেখে নিন, খুব র্যাপিডলি স্ক্রল করছি শেষের দিকে, আপনারা যেমনভাবে প্রয়োজন হবে আপনারা পজ করে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন, অসুবিধা নেই কিছু। 89, দ্য মোস্ট সুপিরিয়র ইন্ডাস্ট্রিয়াল কোল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কোনটা কোনটা উন্নত ধরনের কয়লা, তিন চারটে অপশান আছে, লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট, এখানে পিটটা যদিও নেই কিন্তু পিটটা অপশানই নেই তার মানে কোনটা বলতে হবে। এখানে দেখুন 195, দ্য টার্ম অফ অফিস অফ এ রাজ্যসভা মেম্বার, কতদিনের টার্ম থাকে, কত বছরের, ঠিক আছে, একেবারেই আমরা চলে যাচ্ছি। 197 রিজনিং আছে, 98-ও একটা রিজনিং আছে, 92-ই কি বলা হয়েছে, সিলেক্ট ওয়ান হুইচ ইজ এ ডিফারেন্ট ফ্রম আদার থ্রি, আদার থ্রি এর সাথে ডিফারেন্ট কোনটা হবে, ঠিক আছে, অবশ্যই ফেব্রুয়ারি হওয়ার কথা, 98-এ একটা রিজনিং আছে বললাম আমরা। এরপর দেখুন 99, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ, ঠিক আছে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ প্রয়াত হয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন যিনি 1982 সালে, 2014-এ প্রয়াত হয়েছিলেন, কোন বিষয়ে তিনি নোবেল পেয়েছিলেন বলতে হবে। লাস্ট প্রশ্ন, ইন 2014 দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফর 2013 ওয়াজ গিভেন বাই, 2014-এ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি অবশ্যই আপনাদের যদি অ্যান্সার কি প্রয়োজন হয় আপনারা কমেন্ট সেকশনে জানান, পর্যাপ্ত কমেন্ট পেলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা আমরা রাইট অ্যান্সার কি ভিডিও তৈরি করব। ধন্যবাদ।